নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প নয়নমণি। আশ্বিন মাস, বেলা 9টা বাজিয়াছে, আকাশে মেঘ করিয়া রহিয়াছে। কাশী বাঙালি টোলায় একটি ক্ষুদ্র পুরাতন গৃহে দ্বিতলের রন্ধনশালায় 15-16 বৎসর বয়স্কা একটি মেয়ে বঁটি পাতিয়া বসিয়া কুটনা কুটিতেছে। মেয়েটি সুন্দরী, চোখ দুটি বেশ ডাগর, কিন্তু যেন বড় বিষণ্ন। পরিধানে একখানি চৌড়া লাল পাড় শাড়ি, স্নান হইয়া গিয়াছে, আর্দ্র কেশগুলির অধিকাংশ পৃষ্ঠদেশে পড়িয়া রহিয়াছে। দুই চারি গুচ্ছ স্কন্ধ বেরিয়া সম্মুখে আসিয়া বক্ষের নিকট দুলিতেছে। দুই হাতে দুইখানি ডায়মন্ড কাটা সোনার বালা আর কতগুলি রেশম চুড়ি, বাঁ হাতে একটি সোনা বাঁধানো সাবিত্রী লোহা, উপর হাতে দুই গাছি আঙুর পাতা প্যাটার্ন কুকুর মুখ তাগা, গলায় এক গাছি ছোট চেন হার। মেয়েটি কুটনা কুটিতেছে। অদূরে চুল্লির উপর পিতলের কড়াইয়ে শেরখানিক দুধ চড়ানো আছে। কয়লাগুলি এখনো ভালো করিয়া ধরিয়া উঠে নাই, অল্প অল্প ধূম বাহির হইতেছে। একে মেঘ করিয়া গুমট হইয়া রহিয়াছে, ছোট ঘরখানিতে উনান ভরা কয়লা পুড়িতেছে। মেয়েটির কপালে ক্রমে বিন্দু বিন্দু ঘর্ম দেখা দিল। দ্বারের বাহিরে একটি সাদা বিড়াল চক্ষু মুদিয়া ধ্যানস্থ হইয়া বসিয়া আছে। মেয়েটি কুটনা কুটিতে কুটিতে এক একবার তাহার সেই বিষণ্ন আয়ত চক্ষু দুটি তুলিয়া উন্মুক্ত দ্বারপথে বিপরীত দিকের বারান্দা পানে চাহিতেছে। তথায় কম্বলের উপর তাহার বৃদ্ধ পিতা বসিয়া আপন মনে হরিনামের মালা ফিরাইতেছেন। আলু বেগুন উচ্ছে ও কাঁচা কলাগুলি কোটা হইয়া গেল। মেয়েটি তখন উঠিয়া একটি ভাঙা পাখা লইয়া চুল্লির মুখে মৃদু মৃদু বাতাস দিতে লাগিল। দেখিতে দেখিতে কয়লাগুলি গনগন করিয়া ধরিয়া উঠিল। এমন সময় বারান্দা হইতে বৃদ্ধ হাঁকিলেন, নয়ন। মেয়েটির নাম নয়নমণি। কেন বাবা বলিয়া সে দ্বারের বাহিরে গেল। বৃদ্ধ বলিলেন, একটু তামাক সেজে দিতে পারো মা। দি বাবা বলিয়া নয়নমণি ক্ষিপ্র পদে অপর বারান্দায় পিতার শয়নকক্ষে প্রবেশ করিল। তথা হইতে আবশ্যক উপকরণগুলি লইয়া আবার রান্নাঘরে আসিয়া তামাক সাজিতে বসিল। দুধটুকু ইতিমধ্যে ফুটিয়া উঠিল। নয়ন তখন তাড়াতাড়ি হাত ধুইয়া ফেলিয়া হাতা দিয়া দুধ নাড়িতে লাগিল। ওদিকে তামাকু পিয়াসী বৃদ্ধ অধীর হইয়া উঠিয়াছেন, হাঁকিলেন, তামাক সাজা হল। যাই বাবা বলিয়া নয়নমণি কলিকাটি উঠাইয়া লইয়া ফু দিতে দিতে পিতার নিকট উপস্থিত হইল। হুঁকাটি দ্বারের কোণে দাঁড় করানো ছিল, তাহাতে কলিকাটি বসাইয়া পিতার হস্তে দিল। বৃদ্ধ ধূমপান করিতে লাগিলেন। নয়ন জিজ্ঞাসা করিল, আপনার হরিনাম হয়েছে বাবা? হয়েছে। দুধও জাল হয়েছে, নিয়ে আসি? দাঁড়াও, তামাকটা আগে খেয়ে নি। আচ্ছা, আমি ততক্ষণ দুধটুকু জুড়োতে দেই গে বাবা বলিয়া নয়ন রান্নাঘরে চলিয়া গেল। বৃদ্ধ বসিয়া আরামে ধূমপান করিতে লাগিলেন। এই বৃদ্ধের নাম হরিকিঙ্কর ভট্টাচার্য, নিবাস যশোহর জেলার দুজাপুর গ্রামে। পূর্বে গভর্নমেন্ট অফিসে চাকরি করিতেন, 10 বৎসর পেনশন ভোগ করিতেছেন। ইহার পুত্র নাই, 3 কন্যা, রতনমণি, গৌরমণি এবং এই নয়নমণি। বড় এবং মেজ মেয়ে বিধবা, ইহার নিকটেই থাকে। ছোট মেয়ে সধবা হইয়াও বিধবা। বিবাহ হইবার 1 বৎসর পরে ইহার স্বামী কোথায় পলাইয়া গিয়াছে,
অদ্যাবধি তাহার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। সে আজ 4 বছরের কথা। ইহার কয়েক মাস পরে বুড়ার স্ত্রী বিয়োগ ঘটে। এই সকল ব্যাপারে মনের দুঃখে হরিকিঙ্কর দেশের বাড়ি বাগান জমিজমা বিক্রয় করিয়া কাশীতে এই বাড়িখানি কিনিয়া মেয়ে তিনটিকে লইয়া আজ 3 বৎসর কাশী বাস করিতেছেন। নয়নমণি কড়াই নামাইয়া সেই ফুটন্ত দুধ হাতায় করিয়া একটি বড় পাথরের খোড়ায় ঢালিতে লাগিল। পোয়াদেরেক দুধ লইয়া কড়াইটি সরাইয়া তারের ঢাকা চাপা দিয়া একটি কোণে রাখিল। খোড়াটি অল্প অল্প হেলাইয়া পাখার বাতাস করিয়া দুধটুকু জুড়াইল। পরে একটি কাঁসার বাটিতে সেটুকু ঢালিয়া পিতার নিকট লইয়া গেল। বৃদ্ধ দুগ্ধ পান করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, কটা বাজল? নয়ন একটু সরিয়া পিতার শয়নঘরের দেওয়ালে সংলগ্ন ক্লকটির পানে চাহিয়া বলিল, 9:30 বেজে গেছে, প্রায় 9:45। উফ, এত বেলা হয়েছে, আকাশটা মেঘলা করে রয়েছে কিনা তাই বেলা বোঝা যাচ্ছে না, বলিয়া তিনি দুগ্ধটুকু নিঃশেষিত করিলেন। নয়নমণি জল লইয়া দাঁড়াইয়াছিল। পিতার হাত মুখ ধুয়াইয়া তাহাকে গামছা দিল। হাত মুছিতে মুছিতে বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, তাই এত বেলা হয়ে গেছে, 10টা বাজে, রতনমণি গৌরমণি এখনো স্নান করে ফিরল না কেন? এত দেরি তো কোনোদিন হয় না। ফিরবে এখনই, বোধহয় কোথাও ঠাকুর টাকুর দেখতে গেছে, বলিয়া নয়নমণি পিতার জন্য পান আনিতে গেল। দশাশ্বমেধ ঘাটে শত শত নরনারী, বাঙালি, হিন্দুস্থানি, মারাহাট্টি, মাড়োয়ারি স্নান করিতেছে। বৃদ্ধগণ উচ্চস্বরে স্তব পাঠ করিতে করিতে জল হইতে উঠিয়া আসিয়া শুষ্ক বস্ত্র পরিধান করিয়া প্রস্তর সোপানে আহ্নিক করিতে বসিতেছেন। অনেকে ঘাটওয়ালাদের নিকট গিয়া 2-1 পয়সা দিয়া কপালে ফোঁটা তিলক লইয়া প্রস্থান করিতেছে। রতনমণি ও গৌরমণি যুবতী, উভয়ের বিধবা বেশ। রতনের শ্যামবর্ণ দেহখানির মধ্যে স্বাস্থ্য যেন টলমল করিতেছে। মাথায় চুলগুলি পুরুষ মানুষের মতো ছোট, ভ্রুযুগল মধ্যে ক্ষুদ্র একটি উল্কির চিহ্ন, হাতে ভিজা গামছা। গৌরমণি ক্ষীণাঙ্গি, রংটি অপেক্ষাকৃত উজ্জ্বল, বয়স অনুমান 30 বৎসর। কক্ষে গঙ্গাজল পূর্ণ ছোট একটি পিতলের কলসি। দশাশ্বমেধের সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিয়া 2 বোনে কালীতলার দিকে চলিল। সেখানে তরকারির বাজার বসিয়াছে। চলিতে চলিতে রতনমণি কোনো দোকান হইতে 2 ফালি বিলাতি কুমড়া, কোনো দোকান হইতে শাক বেগুন প্রভৃতি কিনিয়া গামছাখানিতে বাঁধিয়া লইতে লাগিল। বাজার করা শেষ হইলে 2 বোনে বাঙালি টোলার একটি গলি ধরিয়া চলিল। কিছুক্ষণ চলিয়া সহসা উভয়ে পথের মাঝে দাঁড়াইল। সম্মুখে অল্প দূরে একটি শিব মন্দির, তাহারই উচ্চ বারান্দায় ভস্মমাখা দেহ এক সন্ন্যাসী বসিয়া। নিম্নে পথের উপর গলা খোলা কোট গায়ে এক বাঙালি যুবক দাঁড়াইয়া কি কথা কহিতেছে। 2 ভগিনী সেই যুবকটির পানে ক্ষণকাল চাহিয়া দেখিয়া পরস্পরের মুখাবলোকন করিতে লাগিল। রতনমণি মৃদুস্বরে বলিল, হেলা, ও কে বল দেখি? গৌরমণি লোকটিকে আর এক নজর দেখিয়া উত্তর করিল, আমাদের বিনোদ না? রতন বলিল, সেই তো, আমি তো দেখেই চিনেছি। আচ্ছা চল দেখিনি, একটু এগিয়ে ভালো করে দেখি। গৌরমণি বলিল, নিশ্চয় সেই দিদি, দেখছ না ঠিক সেই রকম মাথা দুলিয়ে দুলিয়ে হাত নেড়ে নেড়ে কথা করছে, ও বিনোদী বটে। রতনমণি বলিল, আচ্ছা চল না একটু কাছে যাই। বলো, দেখ দেখ, আমাদের পানে তাকাচ্ছে, মুখ নিচু করলে, আমাদের চিনেছে বোধ হয়।
বলিয়া রতনমণি দ্রুত পদে অগ্রসর হইল। সন্ন্যাসী ইতিমধ্যে উঠিয়া দাঁড়াইয়াছিলেন। যুবক তাহাকে প্রণামান্তর বিদায় লইয়া হনহন করিয়া বিপরীত দিকে চলিতে আরম্ভ করিল। রতনমণি চিৎকার করিয়া উঠিল, বিনোদ, ও বিনোদ, যাও কোথা, বলি শোনো শোনো। যুবক তথাপি থামিল না। রতনমণি তখন প্রায় দৌড়িতে দৌড়িতে উচ্চস্বরে ডাকিতে লাগিল, ওগো ও কোটগায়ে বাবু, দাঁড়াও, পালাও কোথা, কনস্টেবল, ও কনস্টেবল। বলা বাহুল্য, সে গলি ত্রিসীমানায় কোনো কনস্টেবল ছিল না। যুবক কিন্তু পশ্চাৎ ফিরিল, দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আমায় কি আপনি ডাকছেন? হ্যাঁ গো হ্যাঁ, বলিয়া হাঁপাইতে হাঁপাইতে রতনমণি কাছে আসিয়া পৌঁছিল। পথচারী দুই চারিজন নরনারীও ব্যাপার কি দেখিবার জন্য দাঁড়াইল। যুবকের মুখপানে একদৃষ্টে চাহিয়া রতনমণি জিজ্ঞাসা করিল, কবে এলে বিনোদ? যুবক বলিল, আমি তো এইখানেই থাকি। কোথায় থাকো? বিশ্বনাথ সেবাশ্রমে। কিন্তু এ সকল কথা আপনি আমায় কেন জিজ্ঞাসা করছেন? আমি তো আপনাকে চিনি নে। তাছাড়া আমার নাম বিনোদও নয়, আমার নাম সুধীর, শ্রী সুধীরচন্দ্র বসু। রতনমণি বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, তোমায় আর চালাকি করতে হবে না। তুমি বিনোদ নও? তুমি সুধীরচন্দ্র বসু, কায়েদ? তুমি কায়েদ যদি, তবে কোটের গলায় ফাঁক দিয়ে ওই পইতে দেখা যাচ্ছে কেন? পথচারী লোকেরা নিকটস্থ হইয়া সত্যই লোকটির গলায় পইতা আছে কিনা দেখিবার জন্য গলা বাড়াইল। যুবক সহসা কোটের ফাঁকে হাত দিয়া পইতাটি ভিতরে ঢুকাইয়া দিল। আগে আজকাল কায়েতরাও পইতে নিচ্ছে যে, কায়েতরা আসলে খচ্চিও কিনা? আপনার ভুল হয়েছে, আমার নাম বিনোদ নয়, একটু তাড়াতাড়ি আছে। আচ্ছা এখন তবে চললাম, বলিয়া যুবক পশ্চাৎ ফিরিয়া পদবিক্ষেপ আরম্ভ করিল। রতন এক লম্ফে অগ্রসর হইয়া যুবকের কোটের পশ্চাৎ ভাগ ধরিয়া বলিল, খপরদার, এখান থেকে এক পা নড়েছ কি চেঁচামেচি করে লোক জড়ো করব। পাঁচ সাতজন লোক তৎপূর্বেই সেখানে জমিয়া গিয়াছে। যুবক সেই লোকগুলির পানে একবার মাত্র চাহিয়া দেখিয়া একটু রুষ্ট স্বরে বলিল, আপনি দেখছি বিষম ভুলে পড়ে গেছেন, চেঁচিয়ে লোক জড়ো করে আর কেলেঙ্কারি করবেন না। কি চান আপনি বলুন, আমি কিন্তু আপনাকে চিনিও না, দোহাই আপনার। রতনমণি বলিল, তা চিনবে কেন? নিজের স্ত্রীর বড় বোনকে চিনবে কেন? এই তোমার ছোট শালী গৌরমণি, একে চেনো না? তাও চেনো না? চেনাচিনি পরেই হবে না হয়, এখন বাড়ি এসো দেখিনি। বাবা আজ তিন বছর হলো কাশীবাস করছেন, নদিয়া ছত্রে আমরা থাকি, আমরা তিন বোনেই এখানে আছি। বিয়ে করে তার পরের বছরই যে বাড়ি থেকে পালালে, যাকে বিয়ে করলে তার দশাটা কি হবে একবার ভেবে দেখেছিলে কি? জনতার মধ্য হইতে কে বলিল, হ্যাঁ ভারী অন্যায় তো। কেহ বলিল, বউ বোধহয় পছন্দ হয়নি তাই পালিয়েছে। যুবক গম্ভীরভাবে বলিল, আপনি বলছেন আমি আপনার ছোট বোনকে বিয়ে করেছি? শুধু আমি বলবো কেন? গাঁ শুদ্ধ লোক সবাই বলবে যে তুমি আমার বোন নয়নমণিকে আজ পাঁচ বছর হলো বিয়ে করেছো। যুবক ক্ষণমাত্র কাল কি ভাবিল, তাহার পর মুখের বিরক্ত ভাব পরিবর্তন করিয়া জনতার দিকে সহাস্য নয়নে একবার নেত্রপাত করিয়া ব্যঙ্গস্বরে বলিতে লাগিল, ও তা জানতাম না, আমার ধারণা ছিল আমি অবিবাহিত। নামটি কি বললেন? নয়নমণি। নামটি মিষ্টি বটে, তা আমাকে ভগ্নিপতি বলেই যদি আপনার পছন্দ হয়ে থাকে,
আমায় নিয়ে চলুন না। বেশ তো, নয়নমণি দেখতে কেমন বলুন দেখি, বয়সই বা কত? বলিয়া যুবক ঘাড় বাঁকাইয়া মৃদু হাস্য করিয়া রতনমণির দিকে চাহিল। জনতার মধ্য হইতেও হাসি টিটকিরি শোনা গেল। রতনমণি রাগে ফুলিতেছিল, তাহার নিঃশ্বাস জোরে জোরে পড়িতেছিল। প্রথম কয়েক মুহূর্ত সে কথা কহিতে পারিল না, অবশেষে তীব্র স্বরে বলিল, তোমার ওসব ন্যাকামি রাখো বলছি। তুমি কি ভেবেছো ওই রকম ইয়ারকির কথা বললেই আমি ভয় পেয়ে যাব, মনে করব কি জানি তাহলে এ বোধ হয় আমাদের সে বিনোদ নয়? রতনী বামনির চোখে ধুলো দিতে পারে এমন মানুষ এখনো জন্মায়নি, বুঝলে? জনতার মধ্য হইতে একজন চাপা গলায় বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ শক্ত ঘানি। যেদিক হইতে এই শব্দ আসিয়াছিল সেই দিকে একবার সরস কটাক্ষ করিয়া রতনমণি যুবককে বলিল, আচ্ছা তুমি যদি বিনোদ নও তবে হাতটি একবার পাতো দেখিনি। যুবক বলিল, কেন হাত পাতবো কেন, কিছু দেবেন নাকি? হ্যাঁ দেব, হাত পাতো। ভাবছো কি? কোনো ভয় নেই, হাতটি পাতো না, পাতো পাতো। জনতার মধ্যে ঔৎসুক্যবশত একটা চাঞ্চল্য উপস্থিত হইল। যুবক হাত পাতিল, রতন ভগিনীর কলসি হইতে এক অঞ্জলি গঙ্গা জল লইয়া যুবকের হাতে দিয়া বলিল, আচ্ছা এইবার বলো, আমার নাম সুধীরচন্দ্র বসু, আমার নাম বিনোদ চাটুর্য নয়। যুবক জল ফেলিয়া দিয়া কোঁচার খুঁটে হাতটি মুছিতে মুছিতে রুষ্টভাবে বলিল, আপনার ইচ্ছে হয় বিশ্বাস করুন, না ইচ্ছে হয় না করুন, কাশীতে গঙ্গা জল হাতে নিয়ে আমি দিব্যি করতে যাব কেন? রতন বলিল, হ্যাঁ এখন পথে এসো তো চাঁদু, যা হোক ধর্মভয়টা এখনো আছে দেখছি, আর কথা বাড়াচ্ছ কেন, চলো বাড়ি চলো। সমস্ত বউ তোমার, তাকে তুমি কি দোষে পরিত্যাগ করলে বলো দেখি, দিনের এতে চোখে তার জল শুকোয় না, সোনার অঙ্গখানি কালি হয়ে গেছে, বিশ্বাস না হয় নিজের চোখে তাকে একবার দেখবে চলো। যুবক বলিল, দেখুন এখন তো আমার সময় নেই, আপনারা এখন বাড়ি যান, ঠিকানাটা বরং বলে দিয়ে যান, আমি ও বেলা আসবো এখন। নদে ছত্তর বলছেন না, কত নম্বর? রতন ভেঙাইয়া বলিল, আর নম্বরে কাজ নেই, নম্বর জেনে নিয়ে ও বেলা উনি আসবেন, আমায় কচি খুকিটি পেয়েছ কি না? জনতা হইতে একজন বলিয়া উঠিল, ছেড়ো না বামুনগিন্নি, মতলব ভালো নয়, ফাঁকি দেবে। একজন বখাটে যুবক গাহিয়া উঠিল, ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। ইহাদের প্রতি সরস কটাক্ষপাত করিয়া যুবকের দিকে ফিরিয়া রতন স্বাভাবিক স্বরে বলিল, দেখো ওসব চালাকি রাখো, ভালো চাও তো আমার সঙ্গে বাড়ি এসো, নইলে আমি পুলিশ ডাকবো তা কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, যুবক বলিল, আমি এখন কিছুতেই আপনার সঙ্গে যেতে পারবো না, আপনি পুলিশই ডাকুন আর যাই করুন, বলিয়া সে গম্ভীর হইয়া দাঁড়াইয়া রহিল। যদিও সেই ছোট গলি, তথাপি আগে পিছে আশেপাশে এতক্ষণে অন্তত 15-20 জন লোক জমা হইয়া পড়িয়াছিল। একজন বলিয়া উঠিল, আহা জানি না মশাই, মেয়ে মানুষটি কিরকম দেখেই আসুন না, হায় হায় আমাদের কেউ ডাকে না রে। রতন দেখিল এখানে দাঁড়াইয়া এমন করিয়া কথা কাটাকাটি করিয়া আর কোনো লাভ নাই, জনতা বাড়িতেছে এবং তাহারা অপমানসূচক মন্তব্য করিতে আরম্ভ করিয়াছে। ধীরভাবে যুবকের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কোথা আছো বললে? অগস্ত্যকুণ্ডে,
বিশ্বনাথ মিশনের সেবাশ্রমে। আপনি বিশ্বাস করুন, ও বেলা আমি আসব। এখন আমায় রেহাই দিন, দোহাই আপনার, দেখছেন তো। বলিয়া যুবক জনতার দিকে নেত্রপাত করিল। রতন বলিল, নিশ্চয়ই আসবে, আমরা থাকি D26 নম্বর নদিয়া চত্বরে, তিন সত্যি করো যে আসবে। যুবক বলিল, তিন সত্যি করছি, আসবো আসবো আসবো। ওবেলা 5টার সময় নদে চত্বরে আপনার D26 নম্বর বাড়িতে আসব। আপনাদের বাড়িতে অন্য লোকেরাও আছেন তো, তাঁরা বোধ হয় আমায় দেখলেই বুঝতে পারবেন যে আমি আপনাদের বিনোদ নই, তখন আমায় রেহাই দেবেন তো? রতন বলিল, পরের কথা পরে হবে, আমি বিশ্বনাথ সেবাশ্রম চিনি, যদি না আসো 5টার পর আমি কিন্তু সেখানে গিয়ে শোর হাঙ্গাম বাঁধিয়ে দেব, গলায় গামছা বেঁধে তোমায় হিড় হিড় করে টেনে নিয়ে আসব। রোত নিবা আপনি সোজা মেয়ে নয়। আসবো আসবো, এখন বাড়ি যান, বলিয়া যুবক গমনোদ্যম করিল। রতন বলিল, আর একটা কথা, কোন দিকে মুখ করে রয়েছো বলো দেখি। যুবক বলিল, কেন? দক্ষিণ দিক, বাবা বিশ্বনাথের মন্দির এখান থেকে খাড়া দক্ষিণ, বাবার মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ কন্যে, আমার সম্মুখে তুমি তিন সত্যি করেছ, সেইটি মনে রেখো। আমি আর এ হাটের মাঝে দাঁড়িয়ে তোমায় কি বলবো, এখন তুমি জানো আর তোমার ধর্ম জানে। শেষের কথাগুলি বলিতে বলিতে রতনের গলার স্বর যেন ভারী হইয়া উঠিল, তাহার চক্ষু দুইটি ছলছল করিতে লাগিল। ঠিক আসব, D26 নম্বর নদিয়া চত্বর, প্রণাম, বলিয়া যুবক জনতা ভেদ করিয়া প্রস্থান করিল। দুই ভগিনীও বিষণ্ন মনে গৃহাভিমুখে চলিল। কন্যাদ্বয়ের নিকট সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া বৃদ্ধ হরিকিঙ্কর সন্দিগ্ধভাবে মস্তক সঞ্চালন করিতে করিতে বলিলেন, আসবে তো বললে, কিন্তু সে যদি বিনোদ না হয়? রতনমণি গৌরমণি উভয়ই জোর করিয়া বলিল, সে যে বিনোদ তাহাতে কিছুমাত্র সন্দেহ নেই, কিন্তু অত করে তোমরা বললে তবু শেষ পর্যন্ত নাম পরিচয় সে স্বীকার করছে না কেন? রতন বলিল, তা তো করবেই না বাবা, তার মনে একটা বৈরাগ্য হয়েছিল, তাই না সে সংসার ছেড়ে পালিয়েছে, ভাবলে এরা যদি এখন আমায় বিনোদ বলেই চিনতে পারে তাহলে ধরপাকড় আরম্ভ করবে, আবার কি শেষে সেই সংসার বন্ধনে বাঁধা পড়ে যাব, তাই মিথ্যে করে বলছে আমি সুধীর বোস। বৃদ্ধ একটু হাসিয়া বলিলেন, সাধু পুরুষ, সংসার বন্ধনে বড় ভয়, কিন্তু মিথ্যেটি মুখে আটকায় না। কিন্তু তাহারে ব্যঙ্গের ভাব অধিকক্ষণ রহিল না, আবার গম্ভীর ও দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িলেন। গৌরমণি বলিল, আর একটা কথা ভেবে দেখুন বাবা, সত্যি যদি সে সুধীর বোস হতো, তাহলে দিদি যখন তার হাতে গঙ্গা জল দিয়ে বললে, বলো আমি সুধীর বোস, আমি বিনোদ নই, তখন সে গঙ্গা জল ফেলে দিয়ে হাত মুছে ফেললে কেন? বৃদ্ধ ওষ্ঠদয় কুঞ্চিত করিয়া বলিলেন, পাগলি, ওতেই কি প্রমাণ হলো সে বিনোদ? কাশী হেন স্থান, এখানে গঙ্গা জল হাতে নিয়ে দিব্যি করে সত্যি কথা বলতেও অনেকের আপত্তি থাকতে পারে, বেশ করে ভেবেচিন্তে দেখ, শেষকালে 14 পুরুষকে নরকে ডোবাস নে যেন। পিতার এই অবিশ্বাসে রতন একটু চটিয়া একটু উত্তেজিত স্বরে বলিল, আমরা এত করে বলছি তবু আপনার মনে সন্দেহ যাচ্ছে না বাবা, আমাদের কি ধর্মধর্ম জ্ঞান নেই একেবারে? আমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে পারি সে বিনোদ। কন্যাকে কুপিত দেখিয়া হরিকিঙ্কর বলিলেন, 5 বছর আগে তোমরা তাকে দেখেছিলে, সেই বা কদিন,
মাঘ মাসে বিয়ে হলো, জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী বাটাই এসেছিল, তিনটি দিন তো মোটে ছিল। তারপর জন্মাষ্টমীর ছুটিতে একবার এসেছিল, একদিন না দুদিন ছিল বুঝি। গৌর বলিল, একদিন এক রাত ছিল। বৃদ্ধ বলিলেন, তবেই তো বোঝো দেখিনি, তিন দিন আর একদিন, চার দিন, এই তো তার সঙ্গে তোমাদের পরিচয়। আমি বরঞ্চ তাকে তোমাদের চেয়ে বেশিবার দেখেছি, যখন ছেলে দেখতে গিয়েছিলাম, তারপর আশীর্বাদের সময়, তারপর বিয়ের পর নয়নকে সেখান থেকে আনতে গিয়ে। সে যাই হোক, আসবে তো বলেছে, আসুক দেখি। রতন বলিল, আপনিও দেখলেই তাকে চিনতে পারবেন বাবা, তবে আগেকার চেয়ে মাথায় একটু ঢ্যাঙা হয়েছে, রংটাও যেন একটু ফর্সা হয়েছে, পশ্চিমে রয়েছে কি না, কিন্তু সেই মুখ, সেই চোখ, সেই গলার স্বর, সেই কথা বলার ভঙ্গি। পিতাকে সযত্নে আহার করাইয়া, নিজেরা খাইয়া, সংসারের কাজকর্ম সারিয়া গৌর ও নয়ন পাশের ঘরটিতে গিয়া তিন বোনের জন্য তিনখানি মাদুর বিছাইয়া শয়নের উদ্যোগ করিল। রতনমণি পিতাকে শোয়াইয়া তাহার পদসেবা করিতেছিল। কিছুক্ষণ পরে পানের ডিবা ও সুরতির কৌটা হাতে করিয়া সেও আসিয়া প্রবেশ করিল। নিজের মাদুরে বসিয়া দুই চারিটি অন্য কথার পর বলিল, নইনি, তোর বাক্সে সেই যে সাবান ছিল সে কি আছে? নয়ন বলিল, আছে। কেন দিদি? বের করে রাখিস, আর এই চাবি নে, বাবার ঘরের আলমারি খুলে দুটো টাকা বের করে আনত। গৌরমণি দিদির কৌটা হইতে দুইটি সুরতিগুলি লইতে লইতে বলিল, কেন দিদি, এখন টাকা কি হবে? রতন বলিল, যাই, সরোজিনীর দেওরকে দিয়ে একটা রেজলি আরো দুই একটা জিনিস টিনিস আনাই। গৌর জিজ্ঞাসা করিল, রেজলি কি? নয়নমণিও কৌতূহলের সহিত দিদির মুখপানে চাহিয়া রহিল। রতন বলিল, রেজলি জানিস নে, এই যে কাঁচের কৌটুতে থাকে, আজকালকার মেয়েরা সাবান টাবান মেখে মুখে তাই মাখে, তাকে রেজলি বলে। একটু ভাবিয়া নয়নমণি বলিল, রেজলি না হেজলিন বলো, সেই সাদা দুধের মতো বেশ মিষ্টি গন্ধ আছে, সেই হেজলিনের কথা বলছো তুমি? রতন বলিল, হ্যাঁ হ্যাঁ, হেজলি বুঝি বলে। গৌরমণি হাসিতে লাগিল, বলিল, রেজলি, রেজলি কি, হেজলিনকে বলে রেজলি, দিদি যেন ঢং তেলাকুচো রং। রতন বলিল, যা যা, আর ঠাট্টা করতে হবে না, আমি সেকেলে মানুষ, অত শত কি জানি, আমাদের আমলে ওসব ওঠেও নি, আমরা জানিও নি, আজকালকার চুড়িগুলো মুখে মাখে দেখতে পাই, তাই ভাবলাম যে একটা আনিয়ে নি। যা যা নয়ন, টাকা দুটো বের করে নিয়ে আয়। নয়নমণি উঠিল না, মুখখানি বিষণ্ন করিয়া বসিয়া রহিল। রতন রাগিয়া নিজে উঠিয়া টাকা বাহির করিয়া সরোজিনীদের গৃহাভিমুখে চলিয়া গেল। সেই গলিতে কাছেই তাহারা থাকে। প্রভাতের মেঘ মেঘ ভাবটা কাটিয়া গিয়া এখন বেশ রৌদ্র উঠিয়াছে, গুমোটও কাটিয়া গিয়াছে, জানালা দিয়া ঝুরঝুর করিয়া শরতের মিষ্ট বাতাস আসিতেছে। গৌরমণি তাহার মাদুরখানি জানালার নিকট সরাইয়া লইয়া শয়ন করিল এবং অবিলম্বে ঘুমাইয়া গেল। নয়নমণি শুইয়া রহিল, কিন্তু তাহার ঘুম আসিল না, সে কেবল আকাশ পাতাল চিন্তা করিতে লাগিল। এতদিনের পর বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা কি তার পানে মুখ তুলিয়া চাহিলেন? এতদিন ধরিয়া মনে মনে গোপনে সে যাহা প্রার্থনা করিয়া আসিতেছে,
আজ কি তাহা পূর্ণ হইবে? কিন্তু আবার মনে হইল, সত্যই কি তিনি? যদি তিনি না হন, দিদিরা দুইজনেই বলিতেছেন বটে, কিন্তু বাবা যে বিশ্বাস করিতেছেন না। কিন্তু বাবা তো দেখেন নাই, দিদিরা দেখিয়াছে। আচ্ছা আসুন তো, নয়নও দেখিবে। বিবাহের পর শ্বশুরালয়ে গিয়া তিনটি দিন সেখানে থাকিয়া সে পিত্রালয়ে ফিরিয়া আসে। জামাই ষষ্ঠীর সময় আসিয়াও তিনি তিন দিন ছিলেন, আর একবার আসিয়াছিলেন সেই জন্মাষ্টমীর ছুটিতে। তিনে আর তিনে ছয়, আর একে সাত। এই সাত রাত্রি সে স্বামীকে কাছে পাইয়াছিল, কিন্তু লজ্জায় কখনো চোখ তুলিয়া তাহার মুখের পানে চাহিতে পারে নাই। তবে দিনের বেলায় আড়ালে থাকিয়া দুই চারিবার তাহাকে সে দেখিয়াছে, তাহাতেই স্বামীর মুখখানি তাহার হৃদয়ে অঙ্কিত হইয়া গিয়াছে। সে মুখ কি ভোলা যায়? যথার্থই যদি তিনি হন, তবে আমি অমুক নই, আমি সুধীরচন্দ্র বসু, বলিলেই কি নয়নমণিকে তিনি ঠকাইতে পারিবেন? কখনোই না, সে দেখিলেই তাহাকে চিনিবে। এখন বাবা বিশ্বনাথের কৃপায় সত্যি যদি তিনি হন তবেই, নহিলে পোড়া কপাল তো পুড়িয়াইছে। আবার নয়নমণির এ কথাও মনে হইল, যদি তিনি হন, অথচ কোনো মতেই সে কথা স্বীকার না করেন, কিংবা আত্মপ্রকাশ করিয়া গৃহী হইতে নয়নকে গ্রহণ করিতে সম্মত না হন। নয়ন ভাবিল, তবু তো তাহাকে একবার দেখিতে পাইব, এই শহরেই তিনি রহিয়াছেন, তাহাও তো জানিয়া মনকে একটু স্থির করিতে পারিব। বরদিদি মাঝে মাঝে তাহার খবরটাও তো আনিয়া দিতে পারিবেন। এইরূপ নানা চিন্তায় দুই ঘণ্টা অতিবাহিত হইয়া গেল। পাশে পিতার ঘরে ঘড়িতে ঢং ঢং করিয়া তিনটা বাজিল। নয়ন মনে মনে বলিল, আর দু ঘণ্টা, পরে অদৃষ্টে কি আছে কে জানে। কিয়ৎক্ষণ পরে রতনমণি অঞ্চলে কয়েকটি প্রসাধন সামগ্রী লইয়া প্রবেশ করিল। দেওয়াল আলমারিতে সেগুলি সাজাইয়া রাখিয়া গৌরমণিকে ডাকিতে লাগিল, গৌরী ওলো, ওঠ ওঠ, বেলা যে পড়ে এলো, নৈনিকে ওঠা, গা মুখ ধুইয়ে ও চুল টুল বেঁধে দেবার জোগাড় দেখ, আমি ততক্ষণ কয়লায় আগুন দিই গে, একটু জলখাবার তৈরি করতে হবে তো। গৌরমণি উঠিয়া বসিল, একটি হাই তুলিয়া আঙুলে তুড়ি বাজাইয়া জিজ্ঞাসা করিল, কটা বেজেছে? চারটে বাজে প্রায়, একটু হাত চালিয়ে নি বলিয়া রতনমণি চলিয়া গেল। নয়নমণি পশ্চাৎ ফিরিয়া শুইয়াছিল। গৌরমণি তাহাকে নিদ্রিত মনে করিয়া উঠিয়া তাহার পাশে গিয়া বসিল এবং গায়ে হাত দিয়া ডাকিতে লাগিল, নয়ন, ও নয়ন, ওর দিদি। নয়নমণি ফিরিয়া দিদির পানে চাহিল। গৌর বলিল, ওট সাবান কোথা আছে বের কর, চল হাতটা মুখটা ধুইয়ে দি, তারপর চুল বাঁধতে হবে, ওট। নয়ন বলিল, থাক দিদি, চুল বেঁধে আর কি হবে, বর আসছে যে বলিয়া গৌরমণি আদরে ভগিনীর চিবুক স্পর্শ করিল। নয়ন উঠিয়া মুখখানি নিচু করিয়া বলিল, কার বর তাই বা কে জানে। গৌরমণি চটিয়া বলিল, বাবার সঙ্গে তুই ওই সুর ধরলি, দিদি বলছে সেই, আমি বলছি সেই, যারা দুজন দেখেছে তারা বলছে সেই, আর তোরা দেখলি নে কিছু না, তোরাই বলবি সে নয়। নয়ন একটি দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, কি জানি দিদি, তোমরাই জানো ভাই, তোমরা আমার চুল বেঁধে গহনা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে, আর বাবা যদি বলেন সে নয়, তখন সেসব গয়না কাপড় খুলে দিতে যে পথ পাবে না, ছি ছি,
কি ঘেন্না, সে লজ্জায় পড়াচ্ছে, মরে যাওয়াও ভালো। না না, আমি চুল বাঁধব না, গয়না কাপড়ও পরব না, যেমন আছি তেমনি আমায় থাকতে দাও দিদি, তোমার পায়ে পড়ি। রতনমণি এই সময় কি লইতে ঘরে আসিয়াছিল, শেষ দিককার কথাগুলি শুনিয়া সেও আসিয়া ভগ্নীদ্বয়ের নিকট বসিল। নয়নমণির কপালের কাছে দুই চারি গাছি এলোমেলো চুলকে ঠিক করিয়া দিয়া বলিল, অমন অবুঝপনা করে কে? ছি, আমি বলছি সে বিনু, তাতে কোনো সন্দেহ নেই, বাবা এখন যাই বলুন তাকে দেখলেই চিনতে পারবেন, সেজন্য তো আমি ভয় করছি নি, আমার ভয় কি তা শোন, তার একটা বৈরাগ্য হয়েছিল তাই না সে ঘর সংসার ছেড়ে পালিয়ে এসেছে, সে কি অমনি মনে এক কথায় আবার সংসার ধর্মে আসতে চাইবে? আমরা অবশ্যই যতদূর সাধ্যি তাকে বোঝাব, কিন্তু আমাদের কথায় তার মন যদি না ফেরে তখন তো তোমাকেই চেষ্টা করতে হবে। নয়নমণি বলিল, আমার পোড়া কপাল আর কি, আমি আবার কি চেষ্টা করব, আমি কথাটি কইতে পারবো না, সে আমি কিন্তু বলে রাখছি। রতন বলিল, তোকে কি তার কাছে হাত নেড়ে মুখ নেড়ে উকিলের মতো বক্তিমে করতে বলছি? তবে যদি দরকারি হয় সে তখন যা করতে হবে আমি তোকে বলে দেব, এখন লক্ষ্মীটি হয়ে যা বলি তাই শোন, মুখে হাতে সাবান দিয়ে চুলটুল ততক্ষণ বাঁধ, আমি আবার আসছি, বলিয়া রতনমণি উঠিয়া গেল। পাঁচটা বাজিতে তখনও পাঁচ সাত মিনিট বাকিই ছিল, বদ্ধ সদর দরজার শিকল ঝমঝম করিতে লাগিল, সঙ্গে সঙ্গে শোনা গেল, বাড়িতে কে আছেন? গৌরমণি বনে চুল বাঁধা ছাড়িয়া পিতার ঘরে ছুটিয়া আসিয়াছিল, সে তাড়াতাড়ি বলিল, বাবা বিনোদেরই গলা শোন না? বৃদ্ধ বলিলেন, কি জানি ঠিক বুঝতে পারছি কই। দ্বিতীয়বার শব্দ আসিল, বাড়িতে কে আছেন? রতনও রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়াছিল, সে বলিল, সারাদিন বাবা, নইলে সে তিনটে বার ধর্মডাক ডেকে হয়তো চলেই যাবে। গলির উপর যে জানালা খুলিয়াছে তাহার নিকটেই বৃদ্ধ দাঁড়াইয়াছিলেন, হাঁকিলেন, কাকে চান আপনি? উত্তর কণ্ঠস্বর পরীক্ষা করিবার জন্য তিনি কান খাড়া করিয়া রহিলেন। নিম্ন হইতে শব্দ আসিল, হরিকিঙ্কর বাবু কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ হ্যাঁ আসছি, বলিয়া তিনি নিচে নামিবার জন্য বাহির হইলেন। রতন ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, বাবা আপনি থাকুন, আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি। কিন্তু বাবা, দোহাই আপনার, সে নিজের পরিচয় যতই অস্বীকার করুক, আপনি যেন তার উপর চটে উঠে কিছু তাকে বলবেন না, আপনি শুধু দেখুন সে যথার্থ বিনোদ কি না, আপনার মন যদি নিঃসন্দেহ হয় তখন আর যা করবার আমরা করব। বলিয়া রতন প্রায় ছুটিয়া সিঁড়ি নামিয়া গিয়া দরজা খুলিয়া দিল। রতনকে দেখিবা মাত্র যুবক বলিল, দেখুন আমি সত্য রক্ষা করেছি। রতন বলিল, এসো ভাই এসো, তুমি যে ফাঁকি দিয়ে পালাবে না সে বিশ্বাস আমার ছিল, চলো উপরে চলো। সদর দরজা বন্ধ করিয়া আগন্তুককে সঙ্গে লইয়া সিঁড়ির কাছে আসিয়া রতন হঠাৎ দাঁড়াইল, বলিল, দেখো ভাই একটা কথা বলে দিই, তোমার শ্বশুরের সঙ্গে দেখা হলেই তাকে প্রণামটা করো, নইলে তিনি চটে যান, বুড়ো মানুষ কি না? যুবক বলিল, আমার আবার শ্বশুর কে আছে, আমি তো আপনাকে বলেছি আমি অবিবাহিত। রতন বলিল, হলো আবার বুলি ধরলে বুঝি, আচ্ছা শ্বশুর নাই হলেন, ব্রাহ্মণ তো, প্রাচীন হয়েছেন,
পুণ্যের শরীর জপ তপ নিয়ে আছেন, তাকে ভূমিষ্ঠ হয়ে একটা প্রণাম করলে কোনো দোষ আছে কি? না, তা দোষ নেই, প্রণাম করব এখন। কিন্তু একটা কথা, আমায় দয়া করে একটু শীঘ্র ছেড়ে দিতে হবে, আমার অনেক কাজ আছে বলিয়া রতনের পশ্চাৎ পশ্চাৎ যুবক সিঁড়ি উঠিতে লাগিল। বৃদ্ধ হরিকিঙ্কর শয়নকক্ষের দ্বারদেশে হুঁকা হাতে করিয়া দাঁড়াইয়া সিঁড়ির দিকে এক দৃষ্টে চাহিয়াছিলেন। আগন্তুক তাঁহার চক্ষুগোচর হইবামাত্র তিনি বারান্দায় বাহির হইয়া দাঁড়াইলেন। যুবক আসিয়া ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিল। এসো বাবা, চিরজীবী হও বলিয়া বৃদ্ধ আশীর্বচন উচ্চারণ করিলেন। শয়নকক্ষে জানালার কাছে মাদুর বিছানো ছিল, বৃদ্ধ আগন্তুককে লইয়া গিয়া সেখানে বসাইলেন। বলিলেন, তোমার শরীর ভালো আছে তো? যুবক তাহার মুখের দিকে না চাহিয়া উত্তর করিল, আগে হ্যাঁ। কাশীতে কতদিন আসা হয়েছে? যুবক পূর্ববৎ উত্তর করিল, বছর দুই হবে। বিশ্বনাথ সেবাশ্রমে আছো শুনলাম, আগে হ্যাঁ। তুমি সেখানে কি করো? রোগীদের চিকিৎসা করি, সেবা শুশ্রূষা করি। মাইনে দেয়? আগে না, সেখানে খাইদাই থাকি, হাত খরচ বলে সামান্য কিছু দেয়, এই কাজেই জীবন উৎসর্গ করেছি। বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, এই সেবাশ্রম ব্যাপারটা কি? যুবক বলিল, এই যে সেবাশ্রম, এটা বিশ্বনাথ মিশন প্রতিষ্ঠা করেছেন, দেশের অনেক বড় বড় লোক, রাজা মহারাজা সবই মিশনের পৃষ্ঠপোষক। কাশীতে এসে যারা পীড়িত হয়ে পড়ে, সহায় সম্পত্তি নেই, ওরা তাদের ওই সেবাশ্রমে নিয়ে গিয়ে চিকিৎসা করান, সেবা শুশ্রূষা করান, হাসপাতালের মতো আর কি। বৃদ্ধ ব্যাকুলভাবে ছেলেটির মুখপানে চাহিয়া রহিলেন। তাহার পর একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া জিজ্ঞাসা করিলেন, কাশীতে আসবার আগে কোথায় ছিলে বাবা? নানা স্থানে ঘুরে বেড়াতাম। তোমার বাপ মা বেঁচে আছেন? আগে না। বাড়িতে এখন কে কে আছেন? তা জানি নে। বৃদ্ধ এক একবার আকুল নয়নে ছেলেটির পানে চাহেন, আর ঊর্ধ্বমুখ হইয়া কি চিন্তা করেন। দেওয়ালে ঠেসানো হুঁকাটি লইয়া কলিকায় হাত দিয়া দেখিলেন আগুন নিভিয়া গিয়াছে। বলিলেন, বাবা তুমি একটু বসো, তামাকটা সেজে আনি বলিয়া তিনি উঠিয়া গেলেন। পার্শ্বের ঘরে যাইবামাত্র রতনমণি গৌরমণি উভয়ে তাহাকে জিজ্ঞাসা করিল, বাবা আমাদের বিনোদ নয়? বৃদ্ধ বলিলেন, অনেকটা তো সেই রকমই বোধ হচ্ছে, কিন্তু। আবার কিন্তু কি বাবা? কিন্তু ঠিক তো বুঝতে পারছি নে, নিশ্চিন্ত হতে পারছি নে যে মা, গলার স্বরটা তারই মতন যেন বোধ হচ্ছে। হ্যাঁ, সেই রকম মাথা দুলিয়ে কথা কয়, কিন্তু ওরকম তো অনেকেরই দেখেছি। মুখ চোখ? মুখ চোখ হ্যাঁ, তাও কতকটা যেন তারই মতো, কিন্তু কিন্তু আমার চোখে সে জ্যোতি যে আর নেই। তাছাড়া আর 4 বছর তাকে দেখিনি, আমি তো নিশ্চিন্ত হতে পারছি নে মা। গৌরমণি ম্লান মুখে চক্ষু নত করিল। রতনমণি বলিল, সেই মুখ, সেই চোখ, সেই গলার স্বর, তবু আপনি নিশ্চিন্ত হতে পারছেন না, এ যে আপনার অন্যায় বাবা। বৃদ্ধ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তা কি করব মা, বাবা বিশ্বনাথই জানেন। গৌরমণি বলিল, তাহলে এখন কি করা যায়?
ওকে কি ছেড়ে দেব? ছেড়ে দেবে, কিন্তু যদি সেই হয়, হাত ছাড়া করাটা, আমি তো কিছুই বুঝতে পারছি নে। তোমরা যা ভালো বোঝো তা করো বাছা, হ্যাঁ একটু তামাক সেজে দাও, খাই বলিয়া সেইখানে তিনি মেঝের উপর বসিয়া পড়িলেন। পিতাকে তামাক সাজিয়া দিয়া গৌরমণি আগন্তুকের জন্য আসন বিছাইল, রতনমণি খাবার সাজাইয়া আনিতে গেল। বৃদ্ধ আসিয়া আগন্তুককে ডাকিয়া আনিলেন, সে আসিয়া কিঞ্চিত আপত্তির পর জলযোগে বসিল, গৌরমণি নিকটে রহিল। তামাকু সেবনান্তর বৃদ্ধ নিজ কক্ষে গিয়া জামা গায়ে দিয়া কাঁধে একখানা চাদর ফেলিয়া লাঠি হস্তে বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইলেন। রতন জিজ্ঞাসা করিল, কোথায় চললেন বাবা? আমি একবার বিশ্বনাথ দর্শন করে আসি। রতন বলিল, ওকে একটু বোঝালেন না? তোমরা বোঝাও, যা ভালো হয় করো। রতন বলিল, আমরা তো বোঝাব, কিন্তু সে শুনবে কি? আপনি থাকলে? না না, সে আমি পারব না, আমার মনটা ভারী অশান্ত হয়েছে। আমি এখন মন্দিরে গিয়ে বাবার পায়ের কাছে কিছুক্ষণ বসে থাকব, বলিয়া তিনি অগ্রসর হইলেন। রতন তাহার পথ আগলাইয়া বলিল, শুনুন বাবা, আমাদের মনে কিছুমাত্র সন্দেহ নেই যে এই বিনোদ। আমরা দুই বোনে বুঝিয়ে সুঝিয়ে যদি না পারি, তবে একটা মতলব ঠাউরেছি, আপনার হুকুম পেলে তা করতে পারি। কি বলো? নয়নকে ওর সঙ্গে একবার দেখা করিয়ে দিই, আমাদের কথায় ওর যদি মন না গলে, নয়নের মুখখানি দেখেও গলতে পারে। দেখুক কি মহানিষ্ঠুরের কাজ সে করেছে, আপনি কি বলেন? বৃদ্ধ বলিলেন, নয়নের সঙ্গে দেখা করিয়ে দেবে বলছো? সেটা কি ঠিক হবে? কি জানি, একটু ভাবি, দাঁড়াও। দুর্ভাগ্যে আমার মাথাই ঘুলিয়ে গেছে, দুর্বল মাথা, বুদ্ধিও দুর্বল। হরিহে, সে তোমরা যা হয় করো, বেশ করে বুঝে দেখো, যদি মনে তোমাদের কোনো সন্দেহ না থাকে তবে দেখা করাও। আচ্ছা, নয়নকে একবার এখানে ডাকো। রতন গিয়া নয়নকে লইয়া আসিল। বৃদ্ধ ব্যাকুল নেত্রে মেয়ের অবনত মুখখানির প্রতি চাহিয়া তাহার মস্তকে হস্তার্পণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, বাবা বিশ্বনাথ তোমায় রক্ষা করুন, সীতা সাবিত্রী তোমায় তাঁদের পায়ে ধুলো দিন, বলিয়া তিনি দ্রুত পদে সিঁড়ির দিকে অগ্রসর হইলেন। রতন ছুটিয়া গিয়া জিজ্ঞাসা করিল, আপনি কখন ফিরবেন বাবা? আরতির পর, বলিয়া তিনি লাঠি ঠকঠক করিতে করিতে সিঁড়ি দিয়া নামিতে লাগিলেন। জলযোগ শেষ হইলে রতনমণি আগন্তুককে পিতার কক্ষে লইয়া গিয়া বসাইল। গৌরমণি ডিবায় পান আনিয়া দিল। দুই ভগিনী মেঝের উপর বসিয়া কথোপকথন আরম্ভ করিল। রতন বলিল, তাহলে কি ঠিক করলে ভাই? যুবক বলিল, কিসের কি ঠিক করলাম? ছুঁড়িটিকে কি ভাসিয়ে দেবে, সেই কি ধর্ম? যুবক বলিল, এখনো কি আপনাদের ভ্রম গেল না? এখনো আপনারা মনে করছেন আমি আপনাদের ভগ্নিপতি? আপনার বাবা আমায় দেখে কি বললেন? রতন বলিল, তিনিও তোমায় চিনেছেন, তুমি বিনোদ। যুবক বলিল, না, আমি আপনাদের বিনোদ নই, কেন মিছে আমায় ধরপাকড় করছেন? দুই বোনে তখন যুবককে অনেক করিয়া বুঝাইতে লাগিল। বলিল, ভাই, অনেক দিন তোমায় দেখিনি বটে, কিন্তু আপনার জনকে কি মানুষ ভোলে? সেই মুখ, সেই চোখ, সব সেই। সেও কলকাতা ক্যাম্বেল স্কুলে ডাক্তারি পাশ করেছিল, তুমিও এখানে ডাক্তারি করছো, তারও বাপ মা ছিল না, তোমারও নেই,
কেন মিছে আমাদের ভোলাচ্ছ ভাই? কিন্তু তথাপি কিছুতেই যুবক স্বীকার করে না যে সে বিনোদ। এইরূপ করিতে করিতে সন্ধ্যা হইয়া আসিল। যুবক বলিল, এখন তবে আমায় বিদায় দিন। রতন বলিল, একটু বসো, বাবা ফিরে আসুন বলিয়া সে উঠিয়া বাতিটা জ্বালিয়া দিয়া বাহিরে গেল। কিছুক্ষণ পরে ডাকিল, গৌরী শোন। গৌরমণিও চলিয়া গেল, যুবক একা রহিল। একবার সে ভাবিল এই সুযোগে পলায়ন করি। উঠি উঠি করিতেছে এমন সময় দ্বারের নিকট মলের ঝুমঝুম শব্দ শুনিয়া চমকিয়া চাহিয়া দেখিল একটি অবগুণ্ঠনবতী রমণী, তৎপশ্চাৎ গৌরমণি দ্বার দেশে আসিয়া দাঁড়াইল। গৌরমণি বলিল, ভাই, এত করে আমরা সকলে মিলে তোমাকে বোঝালাম, কিছুতেই তুমি শুনলে না। দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে যার চিরজীবনের সুখ দুঃখের ভার নিয়েছ, তুমি তাকে পরিত্যাগ করলে তার উপায় কি হবে সেইটে তাকে বুঝিয়ে দিয়ে যদি যেতে ইচ্ছে হয় যাও বলিয়া গৌরমণি বোনটিকে ভিতরে ঠেলিয়া দিয়া কবাট টানিয়া ঝুম করিয়া শিকল বন্ধ করিয়া দিল। যুবক মাদুরের উপর বসিয়াছিল, সেইখানেই দাঁড়াইয়া উঠিল। নয়নমণি ধীরে ধীরে নিকটে আসিয়া গলবস্ত্র হইয়া তাহাকে প্রণাম করিয়া অবনত মুখে দাঁড়াইয়া রহিল। যুবক নির্নিমেষ নয়নে এই যুবতীর সুন্দর মুখখানির পানে চাহিয়া রহিল। শেষে বলিল, তুমি আমায় চিনতে পারছ? নয়নমণি নীরবে মাথা নাড়িয়া জানাইল, হ্যাঁ। যুবক জিজ্ঞাসা করিল, আমি কে? নয়ন অত্যন্ত মৃদুস্বরে বলিল, আমার স্বামী। বেশ চিনেছ? নয়নমণি আবার নীরবে মাথা হেলাইল। যুবক মৃদুস্বরে বলিল, কিন্তু আমি তো তোমার স্বামী নই। নয়ন এবার মুখখানি তুলিল, বলিল, তুমি আমার স্বামী নও, এ কথা তুমি বলো না। আমাকে যদি তুমি পায়ে না রাখো, ফেলে দিতেই চাও, বরং বলো তুমি আমার স্ত্রী নও। তুমি আমার ইহকালের, আমার পরকালের সম্বল। কথাগুলি শেষ হইবা মাত্র তাহার চক্ষু হইতে ঝরঝর ধারায় অশ্রু বহিতে লাগিল, তাহার দেহখানি থরথর করিয়া কাঁপিতে লাগিল। যুবক বলিল, বসো বসো, নইলে পড়ে যাবে, বসো। এ কি বিপদে পড়লাম বলিয়া নিজে সে মাদুরের উপরে বসিল। নয়ন মেঝের উপর বসিয়া বাম হস্তের উপর মাথাটি ঝোঁকাইয়া দিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। যুবক বলিল, কেঁদো না কেঁদো না, চুপ করো, তোমার সম্মুখে কি বিপদ তা তুমি বুঝতে পারছো না। ধরো আমি যদি বলি, আচ্ছা হ্যাঁ, আমি তোমার স্বামী, তোমায় নিয়ে ঘরকন্না করি, তারপর যদি প্রমাণ হয়ে যায় আমি তোমার স্বামী নয়, আমি ব্রাহ্মণ পর্যন্ত নয়, আমি কায়েত, আমার নাম সুধীরচন্দ্র বসু, তখন কি সর্বনাশটা হবে বলো দেখি, এটা তুমি ভাবছো না? নয়ন তাহার অশ্রুপ্লাবিত মুখখানি তুলিয়া বলিল, তুমি আমার স্বামী। যুবক মুখ নিচু করিল, কিয়ৎক্ষণ পরে বলিল, আমি এখন চললাম, এসব ভয়ানক অন্যায় কথা, একজন পুরুষের সঙ্গে এরকম ভাবে বলিয়া সে উঠিয়া জুতো পায়ে দিল। নয়ন বলিল, কি করে যাবে, বাইরে যে শিকল বন্ধ। তাও তো বটে বলিয়া যুবক থামিল। নয়ন বলিল, বসো,
যদি যেতেই হয় যেও, আমরা তো তোমায় ধরে রাখতে পারবো না। একটা কথা আমায় বলে দাও, তুমি যে বিয়ে করে আমায় পরিত্যাগ করে চললে, আমার উপায় কি হবে? যুবক বসিল না, বলিল, সে আমি কি জানি, বলিয়া সে দ্বারের দিকে অগ্রসর হইল। কবাটে করাঘাত করিতে করিতে বলিল, দুয়ারটা খুলে দিন। কেহ দুয়ার খুলিবার কোনো লক্ষণ দেখাইল না। ক্রমে যুবক অত্যন্ত অধীর হইয়া উঠিল। দ্বারে ঘন ঘন করাঘাত পদাঘাত করিয়া সে চিৎকার জুড়িয়া দিল। তখন রতনমণি আসিয়া শিকড় খুলিল। যুবক বলিল, এরকম সব ভারী অন্যায় আপনাদের, আমি চললাম। রতনমণি বলিল, সেইটিই কি তোমার ধর্ম হল? আমার ধর্ম আমি জানি, বলিয়া যুবক হনহন করিয়া বাহির হইয়া গেল। রাত্রি 9টার সময় হরিকিঙ্কর বাড়ি ফিরিয়া আসিলেন। গৌরমণি তাহাকে দরজা খুলিয়া দিল। বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, কি হল? গৌরমণি সিঁড়ি উঠিতে উঠিতে পিতাকে সকল কথা বলিতে লাগিল। বৃদ্ধ নিজ শয়নকক্ষে আসিয়া জামা জুতা ছাড়িয়া হস্তপদাদি ধৌত করিতে করিতে আনুপূর্বিক সমস্ত কথা শুনিয়া বলিলেন, এখন বোধ হচ্ছে আমার মনে যা সন্দেহ ছিল সেইটিই ঠিক। সে আমাদের বিনোদ নয়, তোমরা এত করে বললে, নয়ন পর্যন্ত অত কাঁদাকাটি করলে, সে যদি বিনোদ হতো তাহলে অন্তত নিজের পরিচয়টা স্বীকার করে বলতো, আমি আর সংসারী হব না, কেন তোমরা আমায় এত আকিঞ্চন করছো। যা হোক, নয়নকে সে ছোঁয়নি তো? গৌর বলিল, নয়নের কাছে শুনলাম সে মাদুরে বসেছিল, নয়ন নিচে ছিল, প্রণাম করেছিল, তাও পায়ে হাত দেয়নি। ভাগ্যিস ছোঁয়নি। কাল তোমরা যখন গঙ্গা স্নান করতে যাবে নয়নকেও নিয়ে যেও, ও যেন একটা ডুব দিয়ে আসে। ছি ছি ছি, কি লজ্জার কথা! বাবা বিশ্বনাথ ধর্ম রক্ষা করেছেন, বলিয়া বৃদ্ধ ওর উদ্দেশ্যে প্রণাম করিলেন। কার্তিক মাসের মাঝামাঝি একদিন বেলা 9টার সময় বৃদ্ধ হরিকিঙ্কর সেইমাত্র সন্ধ্যাহ্নিক শেষ করিয়া কন্যা প্রদত্ত ঈষদুষ্ণ দুগ্ধপানে প্রবৃত্ত হইয়াছেন। নয়ন সেখানে দাঁড়াইয়াছিল। এমন সময় নিম্নে উঠান হইতে শব্দ শুনিতে পাইল, এ দাই, বাবু হ্যাঁ? দাই বলিল, বাবু উপর মে, যাও না। নয়ন বারান্দার প্রান্তে রেলিংয়ের নিকট গিয়া নিচে চাহিল। যাহা দেখিল তাহাতে তাহার মাথা ঘুরিয়া উঠিল। এক মাস পূর্বে স্বামী বলিয়া শাস্ত্রনয়নে যাহার পদপ্রান্তে সে বৃথা লুটাইয়াছিল, সেই আবার আসিয়াছে। সিঁড়িতে জুতার শব্দ হইবা মাত্র নয়ন তাড়াতাড়ি রান্নাঘরে গিয়া আশ্রয় লইল। যুবক আসিয়া পৌঁছিবা মাত্র হরিকিঙ্কর চিৎকার করিয়া উঠিলেন, কে? যুবক জুতা খুলিতে খুলিতে বলিল, আগে আমি, বলিয়া ঢিপ করিয়া তাহাকে একটা প্রণাম করিল। কে জিজ্ঞাসা করিলেও পূর্বেই বৃদ্ধ তাহাকে চিনিয়াছিলেন এবং তাহাকে দেখিয়া জ্বলিয়া উঠিয়াছিলেন। কোনো আশীর্বাদ না করিয়া কঠোর স্বরে বলিলেন, তা এ মেয়ে ছেলের বাড়ি কোনো খবর না দিয়ে হঠাৎ তুমি ঢুকে পড়লে কোন আক্কেলে? তাহার মুখভঙ্গি দেখিয়া যুবক একটু শঙ্কিত হইল, বলিল, নিচে দাই বাসন মাজছিল, তাকে জিজ্ঞাসা করলাম, সে বললে আপনি বারান্দায় বসে আছেন। যা হোক, আমার দোষ হয়ে গেছে, মাপ করবেন। এ কথায় বৃদ্ধের মন যেন একটু নরম হইল। তিনি বলিলেন, আচ্ছা বসো, এখন কি মনে করে এসেছো?
আজ আপনাদের কাছে সেদিনের অপরাধের আমি ক্ষমা চাইতে এসেছি, আমায় আপনি মাপ করুন। বৃদ্ধ বলিলেন, কেন, ক্ষমা কিসের? যুবক বলিল, নিজের পরিচয় গোপন করার অপরাধ। আপনারা সেদিন এত করে আমায় বললেন, আমি তখন কিছুতেই স্বীকার করলাম না যে আমি আপনার জামাই বিনোদ। আমার ভারী অপরাধ হয়ে গেছে, আমায় মাপ করুন বলিয়া সে মুখখানি নিচু করিয়া রহিল। বৃদ্ধ ওষ্ঠযুগল গুটাইয়া ব্যঙ্গভরে বলিলেন, সেদিন অত সাদা সাদি কিছুতেই স্বীকার করলে না যে তুমি বিনোদ। বললে আমি সুধীর বোস, আমি কায়েত, আর এক মাস না যেতেই তুমি বিনোদ চাটুর্য হয়ে গেলে। হঠাৎ এ মতটা বদলাবার কারণটা শুনতে পাই কি? যুবক বলিল, ভেবেচিন্তে দেখলাম বিবাহিত স্ত্রীকে এরকমভাবে ভাসিয়ে দিলে সেটা ঘোর অধর্ম হয়। বৃদ্ধ বলিলেন, তাই কি, না মতটা বদলাবার অন্য কিছু একটা কারণ ঘটেছে? আগে আর কি কারণ ঘটতে পারে, আমি বিনোদ, এছাড়া আর কোনো কারণ নেই। বৃদ্ধ কয়েক মুহূর্ত যুবকের পানে তাচ্ছিল্যভাবে চাহিয়া থাকিয়া বলিলেন, তুমি যে বিনোদ তার প্রমাণ? যুবক মুখ তুলিল, বলিল, এক মাস আগে আপনারা সকলেই আমাকে নিঃসন্দেহে বিনোদ বলেই চিনেছিলেন, এর বেশি আর কি প্রমাণ হতে পারে? বৃদ্ধ ঘাড় নাড়িতে লাগিলেন, বলিলেন, আমি তখন তাই মনে করেছিলাম বটে, স্বীকার করি, তবে গোড়া থেকেই মনে একটু সন্দেহ যে না ছিল তা নয়। বাপু হে, তুমি যদি সত্যি আমার জামাই বিনোদ হতে, তবে সেই দিনই স্বীকার করতে। অত করে আমরা সবাই তোমায় সাদাসাদি করলাম, মেয়েটা পর্যন্ত তোমার কাছে গিয়ে কেঁদে মাটি ভিজিয়ে দিলে। তুমি সত্যি বিনোদ হলে সেরকম করে কখনোই তাকে ফেলে যেতে পারতে না। বামুন কায়েতে তো পারেই না, চণ্ডালেও পারে কিনা সন্দেহ। যুবক কিছুক্ষণ নীরবে বসিয়া রহিল, শেষে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কাজটা আমি চণ্ডালের মতোই করেছি বটে, স্বীকার করি, যা হয়ে গেছে তার তো আর চারা নেই। এখন কি হলে আপনার মনে সন্দেহ যায় তাই বলুন, আমায় সব কথা জিজ্ঞাসা করুন, আমাদের গ্রামের কথা, আত্মীয়স্বজনের কথা, আপনার যা ইচ্ছে হয় জিজ্ঞাসা করুন। বৃদ্ধ কয়েক মুহূর্ত লোকটির পানে একদৃষ্টে চাহিয়া থাকিয়া ব্যঙ্গভরে জিজ্ঞাসা করিলেন, বেনারস ব্যাংকে তোমার কি কোনো আলাপি বন্ধুবান্ধব চাকরি করে? না, কেন? তাই বলছি, ব্যাংকে আমার যে হাজার কয়েক টাকা আছে সে খবরটি কি করে পেলে তুমি বলো দেখি বাপু? যুবক বলিল, আগে সেসব কোনো খবরই তো আমি জানি না, আর সে খবরে আমার দরকারই বা কি? বৃদ্ধ বলিলেন, দরকারি যদি নেই, তবে তুমি কি লোভে আজ আমার জামাই সেজে এসেছো শুনি? তোমার চালাকি আমি কি কিছু বুঝতে পারছি না ভেবেছ? এই সময়ের মধ্যে দেশে গিয়ে সব সুলুক সন্ধান খবর বার্তাগুলি জেনে এসেছ, যাতে আমরা তোমায় কোনো কথা জিজ্ঞাসা করলে ঠকে না যাও, জোচ্চোর কাহেকা। এ কথা শুনিয়া যুবক একটু গরম হইয়া একটু উচ্চ কণ্ঠে বলিল, ও কি কথা বলছেন আপনি, আমি জোচ্চোর? বৃদ্ধ রাগিয়া বলিলেন, তুই জোচ্চোর, তোর বাপ জোচ্চোর, তোর 14 পুরুষ জোচ্চোর, নিকালো ইহাঁ সে। বলিয়া তিনি কম্পিত হস্তে সিঁড়ির দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। যুবক উঠিলেন, জুতা পরিতে পরিতে বলিল, অন্যায় সন্দেহ করে আমায় তাড়ালেন, শেষে পস্তাতে হবে এর জন্যে। হয় হবে, তুমি সরে বড়। রাগে কাঁপিতে কাঁপিতে যুবক সিঁড়ি দিয়া নামিয়া গেল, বাটির বাহির হইয়া গলির মধ্যে অল্প দূর অগ্রসর হইতেই দেখিল রতনমণি গৌরমণি দুইজনে গঙ্গা স্নান করিয়া গামছায় তরিতরকারি বাঁধিয়া ফিরিতেছে।
যুবক নিকটস্থ হইয়া বলিল, দিদি, আমার অপরাধ তোমরা ক্ষমা করো। সেদিন তোমাদের সঙ্গে আমি বড়ই কুব্যবহার করেছি। আমি তোমাদের বিনোদ। যুবকের কথা স্বর ও ভাবভঙ্গি দেখিয়া উভয় ভগিনী আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিল। রতন বলিল, যাচ্ছ কোথা, বাড়ি চলো? যুবক বলিল, বাড়িতেই গিয়েছিলাম, বাবা আমার কথা বিশ্বাস করলেন না, তিনি আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছেন। রতন বলিয়া উঠিল, হ্যাঁ বলো কি, কি বললেন তিনি? যুবক কাঁদো কাঁদো স্বরে বলিল, বললেন, তুই জোচ্চোর, আমার টাকার লোভে জামাই সেজে এসেছিস, আমার বাপ চোদ্দ পুরুষ পর্যন্ত তুলে গাল দিয়েছেন। রতন ও গৌর পরস্পরের মুখাবলোকন করিতে লাগিল। রতন হঠাৎ যুবকের হাতখানি ধরিয়া ফেলিয়া বলিল, ভাই, তুমি বাবার উপর রাগ করো না, তিনি বুড়ো মানুষ, চোখে ভালো দেখতে পান না, তাই তিনি তোমায় চিনতে না পেরে ওইসব কথা বলেছেন। লক্ষ্মী ভাইটি আমার, রাগ করো না। তুমি এখন সেবাশ্রম যাচ্ছ তো, সেখানে তুমি থেকো, আমি ও বেলা গিয়ে তোমায় সঙ্গে করে নিয়ে আসব। যুবক বলিল, না দিদি, ছেড়ে দিন, আর আমি আসব না দিদি, ঢের হয়েছে, বাবা বিশ্বনাথের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েও সংসার সুখের লোভে যে সংকল্প ছেড়ে চলে আসছিলাম, বাবা বিশ্বনাথ তাই আমার জন্য এই চাবুকের ব্যবস্থা করেছেন, চাবুক খেয়ে আবার তারই পায়ে ফিরে যাচ্ছি। বলিয়া যুবক ঝুঁকিয়া রতন ও গৌরমণির পদস্পর্শ করিয়া হনহন করিয়া চলিল। রতন ও গৌরমণি তখন তাড়াতাড়ি বাড়ি গিয়া উপস্থিত হইল। দেখিল পিতা হাতের উপর মাথাটি নিচু করিয়া নীরবে বসিয়া আছেন। গৌরমণি রান্নাঘরে গিয়া চিৎকার করিয়া উঠিল, ও দিদি, শিগগির আয়, সর্বনাশ হয়েছে। কি কি বলিয়া রতন সেদিকে ছুটিল। বৃদ্ধ উঠিয়া ধীরে ধীরে রান্নাঘরে গিয়া দেখিলেন নয়নমণি ঘরের মেঝের উপর মূর্ছিত হইয়া পড়িয়াছে। রতন বলিল, বাবা, রাগের মাথায় জামাইকেও তাড়ালে, মেয়েটারও প্রাণবধ করলে। বলিয়া তাড়াতাড়ি সেইখানে সে বসিয়া পড়িয়া নয়নমণির মাথা কোলে তুলিয়া লইল। গৌরমণি জল আনিয়া মূর্ছিতার মুখে চোখে ঝাপটা দিতে লাগিল। বৃদ্ধ হতাশভাবে সেখানে বসিয়া মুখে শুধু হায় হায় করিতে লাগিলেন। প্রায় 15 মিনিট শুশ্রূষার পর নয়নমণির মূর্ছা ভাঙিল। রতনমণি ও গৌরমণি সারা দিন পিতাকে অনেক বুঝাইল। তাহারা বলিল, সে যখন বললে যে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমায় পরীক্ষা করুন, দেখুন আমি সত্যি আপনার জামাই কিনা, তখন তাকে গালমন্দ দিয়ে তাড়ানো ঠিক হয়নি। আপনি বলছেন যে সে টাকার লোভে এই এক মাস দেশে গিয়ে সমস্ত খবর সন্ধান জেনে তৈরি হয়ে এসেছে। বেশ তো, এমন ঢের কথা তাকে জিজ্ঞাসা করতে পারা যেত যা আসল বিনোদ ছাড়া আর কেউ জানে না। অন্য কথায় কাজ কি, নয়নের সঙ্গে সাত রাত্রির সে একত্রে ছিল তো, নয়নই তাকে এমন কথা জিজ্ঞেস করতে পারত যার উত্তর আসল বিনোদ ছাড়া কেউ বলতে পারে না। অবশেষে বৃদ্ধ সম্মত হইলেন, বলিলেন, আচ্ছা বেশ, তাহাকে আবার ডাকিয়া আনা হোক, রীতিমতো পরীক্ষান্তে যদি মনের সন্দেহ দূর হয় তবে তাহাকে জামাই বলিয়া গ্রহণ করা যাইতে পারে। এই কথা শুনিয়া বিকালে 4টার সময় মহল্লাসে রতনমণি বিশ্বনাথ সেবাশ্রমে গিয়া সন্ধান লইয়া জানিল, তথায় সে যুবক সকলের নিকট বিনোদ চট্টোপাধ্যায় নামেই পরিচিত ছিল। অদ্য বেলা 2টার সময় জিনিসপত্র লইয়া গাড়ি ডাকিয়া সে স্টেশনে চলিয়া গিয়াছে, কোথায় যাইবে কাহাকেও বলিয়া যায় নাই। কন্যার মুখে এই সকল সংবাদ শুনিয়া বৃদ্ধ শিরে করাঘাত করিয়া বলিলেন, হায় হায়,
রাগের বসে এ কি কাজ করে বসলাম। অনুশোচনায় তিনি অস্থির হইয়া উঠিলেন। রতনমণি তাহাকে বুঝাইতে লাগিল, আপনি আর কি করবেন বাবা, যার অদৃষ্টে যা আছে তাই তো হবে, সে তো কেউ রদ করতে পারবে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও না। একদিন কাটিল, দুই দিন কাটিল। এ দুই দিন নিয়মিত সময়ে হরিকিঙ্কর আহারে বসিয়াছেন বটে, কিন্তু খাদ্যদ্রব্য অধিকাংশই অভুক্ত পড়িয়া থাকিয়াছে। রাত্রে নিদ্রা হয় না, উঠিয়া বিছানায় বসিয়া থাকেন আর হায় হায় করেন। তৃতীয় দিনে বিশ্বনাথ সেবাশ্রমে গিয়া তথাকার লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, বিনোদের কোনো সংবাদ তাহারা পাইয়াছে কিনা। তাহারা বলিল, কোনো সংবাদই তাহারা পায় নাই। নয়নমণির বিশীর্ণ পাণ্ডুর দেহখানি ও ম্লান মুখচ্ছবি দেখিয়া তাহার বুকের ভিতরটা হাহাকার করিতে থাকে। চতুর্থ দিনে তিনি রতন ও গৌরমণিকে ডাকিয়া বলিলেন, আমার বোধ হয় মনের খেদে কাশি ছেড়ে আর কোনো তীর্থস্থান গিয়ে সে আশ্রয় নিয়েছে। এখানকার বাড়ি বন্ধ করে চলো, আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, যদি কোথাও আবার তার দেখা পাই। দুই তিন দিন ধরিয়া পিতা ও কন্যাদ্বয়ের মধ্যে এই বিষয়ে বাদানুবাদ চলিল। রতন বলিল, আপনার এই দুর্বল শরীরে এই অবস্থায় দেশে দেশে ঘুরে বেড়ানো কি আপনার শরীরে সইবে? বিদেশ বিভুয়ে যদি কোনো অসুখ বিসুখ হয়ে পড়ে তাহলে আমরা মেয়ে মানুষ আপনাকে নিয়ে আতান্তরে পড়ে যাব। যে সে কাশি ছেড়ে গিয়েছে, আবার হয়তো ফিরে আসবে, মাঝে মাঝে সেবাশ্রমে গিয়ে খবর নিলেই হবে, দিন কতক দেখাই যাক না। এইরূপ এক মাস কাটিল। দ্বিতীয় মাসের মাঝামাঝি একদিন বৃদ্ধ পূজা আহ্নিক সারিয়া দুগ্ধপান করিয়া নয়নমণিকে বলিলেন, আমি একবার অগস্ত্যকুণ্ডে যাচ্ছি, ঘণ্টাখানিক পরে ফিরব। দাই নিম্নে বসিয়া বাসন মাজিতেছিল। বৃদ্ধ তাহাকে বলিয়া গেলেন, আমি বেরুচ্ছি, ছোট দিদিমণি একলা রইল, বর দিদি মেজ দিদি ফিরে না আসা পর্যন্ত তুই বাড়িতে থাকিস, কোথাও যেন যাসনি, বলিয়া তিনি বাহির হইয়া গেলেন। নয়নমণি রান্নাঘর বন্ধ করিয়া পিতার ঘরে আসিয়া তাহার মহাভারতখানি লইয়া মেঝের উপর বসিয়া পড়িতে আরম্ভ করিল। কিয়ৎক্ষণ পর দাই নিম্ন হইতে আসিয়া বলিল, ছোট দিদিমণি ডাকওয়ালা এই রেজিস্টারে চিঠি নিয়ে এসেছে, রসিদ লিখে দাও। নয়ন চিঠিখানি হাতে করিয়া দেখিল, তাহার নামেরই চিঠি। উপরে বাংলায় স্পষ্ট লেখা রহিয়াছে, শ্রীমতী নয়নমণি দেবী। তাহার পর নিচে ইংরেজিতে কি সব আছে তাহা নয়ন পড়িতে পারিল না। এ চিঠি কে লিখিল? নয়নকে কেহ তো কোনোদিন চিঠি লেখে না। যাহা হোক, কম্পিত হস্তে রশিদে সহি করিয়া চিঠিখানি খুলিয়া দেখিল, একখানি 10 টাকার নোট তাহার মধ্যে রহিয়াছে। তখন চিঠিখানি সে পড়িতে লাগিল। শ্রী শ্রী বিশ্বনাথ শরণম, আমিনাবাদ, লখনৌ, 22 অগ্রহায়ণ। নয়নমণি, তুমি আমার এ পত্র পাইয়া বোধহয় আশ্চর্য হইবে, কারণ বিবাহের পর 5 বৎসর মধ্যে কখনো তোমাকে আমি কোনো পত্র লিখি নাই, এই প্রথম। যেদিন প্রথম রাস্তায় তোমার দিদিদের সহিত দেখা হয়, সেদিন বিকালে তোমাদের বাড়ি যাইবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু যাইতে বাধ্য হইয়াছিলাম, কারণ সত্যবদ্ধ হইয়াছিলাম, এবং দ্বিতীয়ত আমি না যাইলে বড় দিদি সেবাশ্রমে গিয়া উপস্থিত হইবেন বলিয়া শাসাইয়া রাখিয়াছিলেন। সেবাশ্রমে সকলেই আমার প্রকৃত পরিচয় জ্ঞাত ছিল, সুতরাং ধরা পড়িতাম।
সেদিন বিকালে আমি তোমাদের কাশীর নদিয়া ছত্তরের বাড়িতে গিয়া মহাপাষণ্ডের মতো তোমাদের সকলের অনুরোধ উপেক্ষা করিয়া কিছুতেই স্বীকার করি নাই যে আমি সেই বিনোদ। তুমি যখন আমার কাছে আসিয়া কাঁদিয়াছিলে তখন এক একবার আমার ইচ্ছা হইতেছিল যে স্বীকার করি, কিন্তু আমি বাবা বিশ্বনাথের সেবার জন্য নিজ জীবনকে উৎসর্গ করিয়াছিলাম। গৃহী হইলে আমার ব্রতভঙ্গ হইবে এই ভাবিয়া তখন অনেক কষ্টে নিজেকে সম্বরণ করিয়া সেখান হইতে চলিয়া আসি। চলিয়া আসিলাম বটে, কিন্তু যে ব্রতের জন্য তোমাদের সহিত এমন নিষ্ঠুর ব্যবহার করিয়া আসিলাম সে ব্রতে আমি আর মন দিতে পারিলাম না। সারাদিন কেবল তোমার সেই অশ্রুপূর্ণ চক্ষু দুইটি স্মরণ হয়। যে কাজে নিজেকে নিয়োগ করিয়াছিলাম সে কাজে আর মন লাগে না। তোমার সেই মুখখানি, সেই কথাগুলি কেবলই মনে পড়ে, আর বুকের মধ্যে কেমন হু হু করিতে থাকে। কাজের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়া তোমায় ভুলিতে চেষ্টা করি, কিন্তু বৃথা চেষ্টা। কেবলই মনে হয় দিন দুঃখী ও আর্তের সেবা শুশ্রূষার জন্য আমি নিজেকে উৎসর্গ করিয়াছি বটে, কিন্তু আমি ধর্ম সাক্ষী করিয়া তাহাকে চিরজীবন রক্ষা করিবার ভার গ্রহণ করিয়াছিলাম, তাহার উপায় কি করিলাম? নিজ ধর্মপত্নীকে চির দুঃখে ডুবাইয়া আমি এ কি ধর্ম পালন করিতে বসিয়াছি? এক মাসকাল নিজের মনে অনেক বিচার করিয়া দেখিলাম আমি যাহা করিতে প্রবৃত্ত হইয়াছি তাহা ধর্ম নয়, ঘোর অধর্ম। তাই সেদিন নটার সময় নিজ প্রকৃত পরিচয় দিয়া তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করিয়া আবার গৃহবাসী হইবার অভিপ্রায়ে তোমাদের বাড়ি গিয়াছিলাম। বাবার সঙ্গে আমি যখন বসিয়া কথা কহিতেছিলাম তখন রান্নাঘর হইতে তোমার চক্ষু দুইটি একবার মাত্র দেখিতে পাইয়াছিলাম। বাবা আমার সহিত কিরূপ ব্যবহার করিয়াছিলেন তাহা তুমি সকর্ণে সমস্তই শুনিয়াছ। তাহার পর মনের ধিক্কারে সেখান হইতে আমি চলিয়া আসি। পথে দিদির সহিত দেখা হয়, তাহাদের কাছে ক্ষমা প্রার্থনা করিয়া আসিয়াছি। কেবল তোমার কাছে ক্ষমা প্রার্থনা করিবার সুযোগ আমি পাই নাই, এই পত্রে তাহা করিতেছি। তুমি সেদিন আমায় বলিয়াছিলে আমি তোমার স্ত্রী না হই, তুমি আমার স্বামী। তোমার স্বামীর পূর্ব আচরণের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো, তোমার নিকটে এই আমার প্রার্থনা। আমি এখানে বলরামপুর হাসপাতালে ডাক্তারি চাকরি গ্রহণ করিয়াছি। তোমার বাবা আমায় তাড়াইয়া দিলেও আমি তোমার স্বামীই রহিলাম। যদি কখনো আমার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করো, আমার কাছে আসিতে চাও, তবে লিখিও, আমি তাহার ব্যবস্থা করিব। আমার প্রথম উপার্জন হইতে 10টি টাকা এই পত্রের মধ্যে তোমায় পাঠাইয়া দিলাম, তুমি গ্রহণ করিলে সুখী হইব এবং আমার উপার্জন সার্থক হইবে। কিন্তু কি জানি, বাবা যদি এ টাকা তোমায় লইতে না দেন তবে বিশ্বনাথ সেবাশ্রমে ইহা পাঠাইয়া দিও। তুমি যে আমায় পত্র লিখিবে এ আশা করা আমার পক্ষে দুরাশা মাত্র। আমি মাঝে মাঝে তোমায় চিঠি লিখিব, বাবার যদি অমত না হয় তাহা হইলে দিদিরা যেন দয়া করিয়া মাঝে মাঝে আমায় তোমার সংবাদটা দেন, তাহাদিগকে আমার প্রণাম জানাইও। তোমার হতভাগ্য স্বামী বিনোদ। নয়নমণির তখনও পত্র পড়া শেষ হয় নাই। রতনমণি ও গৌরমণি গঙ্গা স্নান করিয়া ফিরিয়া আসিল। নয়ন পত্রখানি তাহাদিগকে দেখাইল। গৌরমণি বলিল, বাবা এলে তাকে এ চিঠি দেখিয়ে কালই আমরা সকলে লখনৌ যাই, চল। অল্পক্ষণ পরে বৃদ্ধ হরিকিঙ্কর হাঁপাইতে হাঁপাইতে বাড়ি আসিয়া বলিলেন, ওরে রত্নী, আমার আলমারিটা খোল দেখি চট করে। কেন বাবা, কি হয়েছে? বলিয়া রতন চাবি বাহির করিল। বৃদ্ধ অধীর হইয়া বলিলেন, ওরে খোল খোল, কথা পরে হবে এখন।
রতনমণি আলমারি খুলিবা মাত্র বৃদ্ধ তাড়াতাড়ি তাহার একটা স্থান হইতে এক বান্ডিল পুরাতন কাগজ টানিয়া বাহির করিলেন। তাহার মধ্যে খুঁজিতে খুঁজিতে বিনোদের লেখা 5 বৎসরের পুরাতন একখানি পত্র পাওয়া গেল। সেই পত্রখানি খুলিয়া বৃদ্ধ নিজ পকেট হইতে একখানি তাজা পত্র বাহির করিয়া মিলাইতে লাগিলেন। কন্যাদয়কে বলিলেন, হ্যাঁ দেখো দেখি, 2 চিঠিতেই 1 হাতের লেখা নয়? রতনমণি গৌরমণি নূতন পত্রখানি তুলিয়া দেখিল, তাহাও বিনোদ লখনৌ হইতে সেবাশ্রমে লিখিয়াছে। বেতন পাইয়া আশ্রমের সাহায্যকল্পে পত্র মধ্যে 10টি টাকা পাঠাইয়া দিয়াছে। বৃদ্ধ বলিলেন, আজ ওদের ওখানে খোঁজ নিয়ে গিয়ে শুনলাম একটু আগেই তারা এই চিঠি পেয়েছে। চিঠি দেখেই মনে হলো আমার কাছেও তার 2-1খানি চিঠি তো আছে, হাতের লেখা মিলিয়ে দেখি না। তাই চিঠিখানি তাদের কাছে চেয়ে নিয়ে ছুটতে ছুটতে এসেছি। আমার তো ভালো নজর হয় না, তবু মনে হচ্ছে 2 লেখা 1। তোরা বেশ করে দেখ দেখি, তোদের কি মনে হয় বল দেখি। রতন হাসিয়া বলিল, একই লেখা বাবা, এই দেখুন বিনোদের আর একখানি চিঠি একটু আগেই এসেছে। নয়নকেও বিনোদ প্রথম মাইনে পেয়ে 10টা টাকা পাঠিয়ে দিয়েছে। বলিয়া পত্রখানি সে পিতার হাতে দিল। বৃদ্ধ পত্রখানি হাতে লইলেন কিন্তু পড়িলেন না, ফিরাইয়া দিয়া বলিলেন, জয় বাবা বিশ্বনাথ, এমনই কৃপা যেন চিরদিন থাকে বাবা। তাহার 2 চক্ষু দিয়া দরদর ধারায় আনন্দাশ্রু প্রবাহিত হইতে লাগিল। পরদিন সকলে মিলিয়া লখনৌ যাত্রা করিলেন। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।